আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন বিডি ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রনিক কনডেনসেট ড্রেন ওয়ার্নিং কীভাবে রিমুভ করতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসারের ওয়ার্নিং ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলতেছে এবং স্ক্রিনে একটা ওয়ার্নিং শো করতেছে। তো চলুন আমরা এটা দেখবো কি ওয়ার্নিং। তো প্রথম আমাদের কী করতে হবে, ওয়ার্নিং ইন্ডিকেটরটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইনিটারে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে লেফট বাটনে চাপ দিয়ে ইন্ডিকেটর সিলেক্ট করার পরে ইন্টারে চাপ দিতে হবে। দেওয়ার পর আমাদের দেখা যাচ্ছে ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিংটি হচ্ছে, আমরা এটাকে দেখবো যে ওয়ার্নিংটা আসলে কি। ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা আবার এটাকে সিলেক্ট করে ওয়ার্নিংটা দেখব, ইলেকট্রনিক কনডেনসেট ড্রেন ওপেন। তার মানে আমাদের ওয়াটার যে ড্রেন ভালভ আছে সেটা ওপেন হয়ে আছে। তা চলুন বন্ধুরা, আমরা দেখি যে সেটা কী সমস্যা আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অটো যে ড্রেন ভাল্ব আছে, ইলেকট্রনিক ড্রেন ভাল্ব, এটার অ্যালার্ম ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলতেছে। তার মানে এর ভিতরে সমস্যা রয়েছে। তো আমরা এটাকে ঠিক করব। তো প্রথমে আমরা লাইনগুলো সব খুলে নেব। আমরা যে অটো ড্রেন লাইনটা আছে, প্রথমে সেই লাইনটা আগে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমরা এক এক করে সব কটা লাইন খুলব। এরপরে আমরা মেন যে ইনপুট যে পাইপটা ঢুকছে সেই পাইপটা খুলে নিলাম। তারপরে ছোটোটাও খুলে নিলাম, দুইটা পাইপ ঢুকছে। আর এটা হচ্ছে ডাইরেক্ট ড্রেন লাইন, এটা ডাইরেক্টটাও খুলে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা হাওয়া দিয়ে পরিষ্কার করব। অনেক সময় ময়লা জ্যাম হওয়ার কারণে ড্রেন ভাল্বটি সহজে কাজ করে না, মানে তার প্রপার যে কাজ করার কথা সেটা করে না। অনেক সময় ভাল্বটা খোলে না, এই কারণে পানি ড্রেন হয় না। তো আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা লাইনগুলো পুনরায় আবার লাগাবো। প্রথমে ইনের যে ছোটো পাইপটা সেটা লাগাইলাম, এবং আউট যে ড্রেনটা, মানে ডাইরেক্ট যে ড্রেন পাইপ সেটা লাগাচ্ছি। এটা ভালোভাবে লাগাতে হবে যাতে এখানে পানি লিক না করে। এখন আমরা এটা রিংগালি দিয়ে আরও টাইট করে লাগাবো। এরপর আমরা মেন ইনপুট যে লাইনটা আছে কনডেন্সার থেকে রেডিয়েটরের যে ইয়ার সাইডটা সেখান থেকে যেটা লাগানো আছে সেটা লাগাই দিলাম। দেওয়ার পরে আমরা সেলাই রেঞ্জ দিয়ে এটাকে আরও টাইট করে লাগাই দেব। তো সব কিছু আমাদের লাগানো হয়েছে। এখন দেখেন বাতিটি, নীল বাতিটি টিপ টিপ করে জ্বলতেছে। এটা ওকে হয়ে গেছে, গ্রিন লাইটটি জ্বলে উঠেছে আমাদের। এখন আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রিন লাইনটি লাইটটি জ্বলে উঠছে সুন্দরভাবে। লাইটটি জ্বলে আসে, এখন আমরা চেক করবো কাজ করে কি না। টেস্ট করতে দেখছিলাম মোটামুটি কাজ করতেছেন। চেক করার জন্য আমরা পাইপটি আবার খুলেছিলাম, এটা পুনরায় আবার লাগিয়ে দিচ্ছি। সেলাই দিয়ে সুন্দর করে টাইট দেবো যাতে ইয়ার এবং পানি লিক না করে। চলুন আমরা দেখি ওয়ার্নিংটা রিসেট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন অটোমেটিক ওয়ার্নিংটি চলে গেছে। তো আমরা ভিতরে ফাংশনে দেখব। তো বন্ধুরা, আপনারা এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমরা কি দেখেন এখানে কোনো ওয়ার্নিং নেই। এখন আমরা ইভেন্ট হিস্টোরি চেক করে দেখব যে কোনো হিস্টোরি আছে কিনা। যদিও এটা অ্যালার্ম না, এই কারণে হিস্টোরি থাকবে না। দেখতে পাচ্ছেন আজকের ডেটে কোনো হিস্টোরি কাউন্ট হয়নি। তো বন্ধুরা, আপনারা এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।